বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যে কজন আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ অন্যতম। ত্যাগের মহিমায় উজ্জ্বল তার রাজনৈতিক জীবন। রুহুল কবির রিজভী বাংলাদেশের একজন রাজনীতিবিদ যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 2016 সালের 19 মার্চ বিএনপির ষষ্ঠ সম্মেলনে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হন। এছাড়াও তিনি ঢাকার পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। রিজভী আহমেদ পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায়। স্কুল জীবনে বগুড়া জিলা স্কুল, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, বগুড়া বাংলা স্কুল এবং কলেজ জীবনে রাজশাহী কলেজ ও রাজশাহী সরকারি সিটি কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও ইতিহাস এই দুটি বিষয়ে এমএ এবং আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। রাজনীতি জীবনের শুরুতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর রিজভী বামপন্থী বিপ্লবী ছাত্র ইউনিয়ন নামে একটি সংগঠনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়ন রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর তিনি জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পান ও পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। রুহুল কবির রিজভী 1989 সালের সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসুর নির্বাচনে এর সহসভাপতি বা ভিপি নির্বাচিত হন এবং 1990 সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। রুহুল কবির রিজভী সাংবাদিকতা দিয়ে তার পেশা জীবন শুরু করেন। তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং বর্তমানে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা রাকসুর ভিপি থাকাকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজশাহী রেল স্টেশনে গুলিবিদ্ধ হন রিজভী আহমেদ। গুলিতে খাদ্যনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তখন থেকেই নানা রকম শারীরিক সমস্যায় ভোগেন। পায়ে ঢোকানো হয় রড, এক পা একটু ছোট হয়ে গেছে, হাঁটেন লাঠির সাহায্য নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে। গ্রেপ্তার, 35 দিন রিমান্ডে থাকাসহ নানা নির্যাতন সয়েও বিএনপির চরম দুঃসময়ে যখন কথা বলার নেতা মেলে না তখনও দল ও দেশের পক্ষে নানান ইস্যুতে সরব থাকেন রিজভী আহমেদ। গত 3 বছরে মিস্টার রিজভীর বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মোট 83টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ মামলা ঢাকায় দায়ের করা হয়েছে। 2013 সালের নভেম্বর মাস থেকে মিস্টার রিজভী কয়েক দফা কারাগারে থেকেছেন। 2013 সালের নভেম্বর মাসে পল্টনে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মিস্টার রিজভীকে। 2015 সালে রিজভীকে আবারও আটক করা হলে তিনি প্রায় 10 মাস কারাগারে ছিলেন। বিএনপির ডাকে সরকার বিরোধী আন্দোলন চলাকালীন বিভিন্ন সময়ে এসব মামলা দায়ের করা হয়েছিল তার বিরুদ্ধে।